السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون شمستو برشنشا مهن رب العالمين الجرنو যার অশেষ মেহরবাণীতে আমরা এরকম একটি আলোচনা অংশগ্রহণ করার তফিক অর্জন করতে পেরেছি সেই মোহাম্মী শুক্রিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ শান্তি বর্ষিত হোক হজরত মোহাম্মদ সোলাল আলাইস্লামের প্রতি সাল আলহিম সম্মানিত দর্শক বৃন্দ আমি আপনাদের সামনে আজকে সংক্ষিপ্তভাবে কিছু বিষয় নিয়ে আলোচনা করব সে আলোচনার বিষয়টা হচ্ছে হাদিস আর সে হাদিস যেটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে হাদিসের জিব্রিল নামে আমরা সবই হাদিসটি চিনি এবং জানি এবং আমাদের অনেকের কাছেই এটা পরিচিত আর কি হাদিসে জিব্রিল এমন একটা হাদিস যে বিষয়টা যে হাদিসটাতে অনেকগুলো বিষয় একই সাথে এর মধ্যে নিহিত রয়েছে ইমান ইসলাম ইহসান এই যে বিষয়গুলো ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ প্রায় সকল বিষয় কিন্তু এই হাদিসটার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এবং এই হাদিসটা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিক্ষা দেওয়ার পদ্ধতিটাও কিন্তু মানে অন্যরকম এটা একেবারেই রাসুল সাল্লাহ সাল্লামের যে সাহাবাগনকে এবং শিক্ষা দেওয়ার পদ্ধতি আলবাকবুল আলমিন তার উম্মতকে তার বান্দাদেরকে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ তার ধরনগুলো কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ধরনেই তিনি শিক্ষা দিয়েছেন যেমন আপনার ধরেন সালাদ আমাদের জন্য আদায় খুব খুবই গুরুত্বপূর্ণ এই সালাদটা কিন্তু সরাসরি আল্লাহ বাকর আলামিন রসুল সাল্লা সাল্লামকে আহ আসমানে নিজের কাছে নিয়ে কিন্তু ফরজ করেছেন অনুভাবে ইসলাম ইমান ইহসান একজন মুসলিমের জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এটাও ঠিক তেমন এইভাবে বলে বকরবুল আলমিন সরাসরি জিব্রাইল আল ইসাল্লামকে তার রাসুলের নিকটে পাঠিয়ে উভয়ের মাধ্যমে কথোপকথনের মাধ্যমে সরাসরি শাহবাগানকে শিক্ষা দিয়েছেন এই হাদিসের জিব্রিল খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস এই হাদিসের সংক্ষিপ্ত আহ ব্যাখ্যা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ওমা তফিকি ইল্লা তা আমি ব্যাখ্যা দিকে চলে যেতে চাই এই হাদিসটি ওমর রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন বাইনা মা নাহানু ইন্দা রসুল ইল্লাহ সাল আমরা একদা রাসুল সাল আলি নিকটে ছিলাম ঈদ তলা আলাইনা রজুলুন এমত অবস্থায় আমাদের নিকটে এক ব্যক্তি আগমন ঘটল তার পরিচয় সম্পর্কে ওমর রাদিয়াল্লাহ আনহু বলছেন সাদিদু বায়াদি ইসিয়াবি তিনি যে পোশাকটা পরেছিলেন তার পোশাকটা ছিল অত্যন্ত ধবধবে সাদা ও সাদিদু সাওয়াদ ইসারি এবং তার চুলগুলো ছিল একেবারে কালো লা ইউরা আলাইহি আছারুস সাফা তার পোশাক আশাক চালচলনে মানে তিনি যে সফর করেছেন এরকম কোনো ছাপ দেখা যাচ্ছিল না অথচ তিনি কিন্তু মানে ভিতরে তিনি এখানে যারা আছে সাবি বলছেন ওনারা বলছেন লাই আরিফ হুমিনা আহাদুন আমাদের মধ্যে কেউ তাকে চিনে না যেহেতু সাহাবাইকামের মধ্যে কেউ তাকে চিনে না তার মানে অবশ্যই তিনি সেখানকার স্থায়ী কেউ নন অবশ্যই তিনি সফর করে এসেছেন তো সফর করে তিনি যেহেতু এসেছেন অবশ্যই তার চালচলনে তার পোশাকে তার চেহারায় এগুলো সফর করার যে একটা নিদর্শন বা আলামত দুলামলিন বা ক্লান্ত চেহারা ইত্যাদি যে আলামত গুলো সফর করলে যে আলামত গুলো প্রকাশিত হয় এনার সেখানে কোন সফর করার আলামত প্রকাশিত হচ্ছে না আমাদের মধ্যে কেউ তাকে চিনেও না এপর তিনি বলছেন হাত্তা জালাসা ইলাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তিনি এসে একেবারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসে গেলেন। ফা আসনাদা রুকবাতাইহি ইলা রুক রুকবাতাই। অতবার তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে তিনি বসে গেলেন। ওয়া ওয়াদা আলা ফখদাই। কোন তিনি তার উরুর ওপর তার হাটে রাখলেন অকল অতবার বললেন সম্পর্কে আপনি কিছু অবহিত করুন এখান থেকে ওপরে যে অংশটা গেল এখান থেকে ওলাগণ অনেক কিছু বের করার চেষ্টা করেছেন সাবেদ করার চেষ্টা করেছেন যেমন ধরুন একজন তলে বলে আইল তার আদব কি হবে একজন টিচারের সামনে যাকে সে প্রশ্ন করবে তাকে সে শিখবে সে সেখানে কিভাবে বসবে তার বসার আদব কি হবে আবার তারপরও তার পোশাক আশাক কেমন হবে যেমন এখানে বলছেন সাদিদু বায়াদি সিয়াবি তার পোশাকটা ধবধবে সাদা ছিল অর্থাৎ একজন তোয়ালে বললে আইল যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এই হাদিসটা থেকে সেটা স্পষ্ট এবং তলে বলে আইলকে যিনি জানতে চাইবেন শিক্ষা অর্জন করতে চাইবেন তাকে যে আদব সম্পূর্ণ হওয়া লাগবে এই হাদিসটা দ্বারা তা স্পষ্ট প্রমাণিত হয় এবার আগন্তুক ব্যক্তি রাসুল সাল্লাহ সাল্লামকে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন ইসলাম সম্পর্কে রাসুল সাল্লাম তখন অবহিত করছেন সকল রসুল্লাহ সাল আলী আসাল্লাম ইসলাম সম্পর্কে রাসুল সাল্লাম বলছেন আল্লা ইসলাম হচ্ছে এই সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া মাবুদ নেই ও আন্না মুহাম্মদ রসুল এবং রাসুল সাল্লাম হচ্ছেন তার রাসুল মোহাম্মদ সাল্লাম হচ্ছেন তার রাসুল এখানে শাহাদা শাহাদা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কেউ যদি ইসলামে প্রবেশ করতে চায় মুসলিম হতে চায় তাহলে তাকে অবশ্যই এই শাহাদা পাঠ করেই ইসলাম ইসলামে প্রবেশ করতে হবে মুসলিম হতে হবে এরপর তিনি বলছেন অতকিম আসল আমাকে সলা তদাই করতে হবে অত জাকা জাকাত প্রদান করতে হবে অত সুমা রমাদানের সিয়াম পালন করতে রানেরাম এবং যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর জিয়ারত করতে হবে হজ করতে হবে এখানে মোটামুটি বেশ কিছু বিষয় ইসলামের বেশ কিছু বিষয় রাসুল সাল্লাহ ইসলাম উল্লেখ করেছেন জন্য আরকানুল ইসলাম বলা হয় কয়টি আরকানুল ইসলাম ছয়টি যখন যখন রাসুল সাল্লাহাম বলছেন আন সাদা আল্লাহ ইলাহ ইহ তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই একজন মুসলিম যখন এই সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তখন তার জন্য যাবতীয় অন্য যে সকল মহাবুদের ইবাদত করা হয় আল্লাহ ছাড়া যে সকল মাহবুদের ইবাদত করা হয় এই সাক্ষ্য দেওয়ার সাথে সাথে তার জন্য ওই সকল মাহবুদের ইবাদত করা তার জন্য হারাম

এবং এই সাক্ষ্য দিতে হবে যে মোহাম্মদ সাল আলহাম আল্লাহ রাসুল এটাও শাহাদার গুরুত্বপূর্ণ একটি অংশ কেউ যখন এই রাসুল সাল্লামকে আল্লাহ বাকর আলমিনের রাসুল বলে স্বীকৃতি প্রদান করবে তখন তার প্রতি বিগত যে সকল রাসুল সাল রাসুল গণেশেছেন তাদের উপর বিশ্বাস থাকবে কিন্তু তাদের যে সারিয়াত তারা নিয়ে এসেছেন ওই সকল সারিয়াতের উপর আমল করা তার জন্য নিষিদ্ধ হয়ে যাবে তার মানে এই একটি কালেমার শাহাদা পাঠ করার মাধ্যমে আপনার প্রতি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা নিষিদ্ধ এবং রাসুল সাল্লাম যে সারিয়াত নিয়ে এসেছেন সেই শারিয়াত ছাড়া অন্য কোনো নবীর আসুলগণের শারিয়াত ওপর আমল করা আপনার জন্য নিষিদ্ধ এটা হচ্ছে শাহাদতের মূল কথা এরপরে তিনি বলছেন অতকিম আলাহ তুমি সলাত আদায় করবে সলাত এ সম্পর্কে আমরা সবাই কম বেশি খুব ভালো করেই জানি কেননা এই সলাতের বিষয়ে যথেষ্ট আলোচনা হয় কারণ সলাটটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সাহাদার পরেই রাসুল সাল্লাম এই সলাতের কথা উল্লেখ করেছেন আপনি ইসলামে প্রবেশ করার করার পরেই আপনার প্রথম কাজ হচ্ছে আদায় করা সুতরাং এই সলাতের ফজিলত অত্যন্ত বেশি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসুল সাল্লা সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন বাইনার রজিল বাইনার সিরকে কুফরি একজন মুসলিম ব্যক্তি একজন শিরকারী একজন কুফুরকারী পার্থক্য হচ্ছে কি তার কুসলা সলাতে ছেড়ে দেওয়া তাহলে একজন মুসলিম একজন মুসলি একজন কাফের এদের মধ্যে পার্থক্য হচ্ছে তার কুসলা সলাটা ছেড়ে দেওয়া মুসলিম শরীফের হাদিস সুতরাং এই সকল হাদিস দিয়ে কেন্দ্র করে অন্য একটা হাদিস আবার এসেছে আসল সাল্লাহিসাল্লাম যেখানে বলছেন আল্লাহ আদুল্লাহ দি বাইনানা ওবাইন আমাদের মাঝে এবং তাদের মাঝে পার্থক্য হচ্ছে সলা অর্থাৎ আমাদের মাঝে এবং অন্য জাতি মুসলিম মুসলিম জাতি এবং মুসলিম কাফির এ আমাদের এদের মধ্যে পার্থক্য হচ্ছে সলাচ্ছে সলাৎ এই সলাৎ যদি আমরা আদায় না করি তাহলে পারে অনেক এই দিকে লক্ষ্য করে তারা বলছেন যে আদায় না করে তাহলে কাফের হয়ে যাবে কুফর আকবর অনেকে বলছেন না কুফর আসগর যাক এটা নিয়ে ওলামাগণের মধ্যে লাফ রয়েছে তবে যেটাই হোক না কেন সলাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়ে কোনো সন্দেহ নেই কেননা স্বয়ং আল্লাহ পাকবর আলামিন তিনি কোরআনুল করিমের ভিতর সুরা মুমিনের মধ্যে বলছেন কদাফলাহাল মুমিনুন আল্লাদিন আহম ফি সলাতিম খাসিউন মুমিন্দা সফল কাম হয়ে গেছে যারা খুশু খুদুর সাথে সলাতদায়ী করে তাহলে এখানে আল্লাহ রব্বুল যে সকল মুমিনগণ সফল কাম হয়েছে তাদের প্রথম গুণে উল্লেখ করেছেন সলাদ সুতরাং সলাৎ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এতে কোনো সন্দেহ নাই অবশ্যই আমাদের সবাইকে পাচক্ত সলাদ আদায় করতে হবে আর এই পাচক্ত সলাদ কিন্তু আমরা আমাদের আমরা সারা দিনে যেই অন্যায় পাপগুলো করি সহিরা গুণা করি তার কিন্তু কাফারা শরীফ যেটা মুসলিম শরীফের অপর এক হাদিসে এসেছে এরপরে আসল সাল্লাম বলছেন অত ইতিহাস জাকা এবং তুমি জাকাত প্রদান করবে জাকাত ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান এবং এ বিষয়ে যথেষ্ট গুরুত্ব ইসলামে প্রদান করা হয়েছে যাদের সামর্থ্য আছে যাদের সম্পদ নিসাব পরিমাণ সম্পদ এক বছর পূর্ণ হয় তাদেরকে জাকাত দেওয়া লাগে তো জাকাত সম্পর্কে আল্লাপুর আবুল্লাহ বলছেন ওয়াইলুল্লিল মুশ্রিকিন আল্লা দিন আল্লাহ জাকা ধ্বংস ও মুশ্রিকদের জন্য যারা জাকাত প্রদান করে না সরাফুসিলাত একচল্লিশ নম্বর আয়াত এছাড়াও রাসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনি একটি হাদিসে বলছেন মান আদা জাকাত মালিহি ফাকাদ জাহাবা আনহু সর যে ব্যক্তি তার সম্পদের জাকাত প্রদান করে তার সম্পদের অকল্যাণ অমঙ্গল দূর হয়ে যায় এই হাদিসটি ইমাম আলবানী রহমহল্লা সৈয়াদ তারকিবের মধ্যে বর্ণনা করেছেন সনদ সাহি তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে জাকাত কেউ যদি প্রদান করে তাহলে তার

যে ব্যক্তি তিনটি কাজ করবে সে ইমানের স্বাদ পাবে তার মধ্যে বলছেন মান আবাদ আল্লাহ ওয়াহেদা যে ব্যক্তি একক আল্লাহ পাকবুল আলমিনের ইবাদত করল ও আলিমা ইলাহা ইহ এবং সে জানল এবং সে এটা জেনে ইবাদত করল যে আল্লাহ পাক রব্বুল আলমিন ছাড়া আর কোন ইলাহ নেই ও আতা জাকাত মালিহি এবং সন্তুষ্ট চিত্তে তার জাকাতের তার মালের জাকাত প্রদান করল রাসুল সাল্লাম বলছেন ওই যে ব্যক্তি এই তিনটি কাজ করবে সে হালাতুল ইমান ইমানের স্বাদ পাবে এটা আবুদাউদ্দ রহমহল্লাহ তার আবুদাবাদের মধ্যে বর্ণনা করছেন সনদ শাহী সুতরাং এই হাদিসগুলো জাকাতের গুরুত্বপূর্ণ যে একটি ইবাদত জাকাতের যে মাহত্ব সেগুলো নির্দেশ করে এরপরে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি সলাৎ কালেমা সলাদ জাকাত এরপরে বলছেন সমের কথা অর্থাৎ সুমা রমাদান এবং রমদানের সিয়াম পালন করো রমজানের সিয়াম পালন করতে হবে রমজানের সিয়াম কোন সন্দেহ নেই আমরা সকলেই অবগত যে এই রমজান মাসের সিয়ামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ এবং রমজান মাসের গুরুত্ব অনেক আল্লা বকরবুল আলমিন কুরানুল ক্যারিমের ভিতরে বলছেন

যার কারণে আমাদের জন্য যার কারণে আমাদেরকে জাহান নামে যেতে হয় বা যেতে হবে বলে রাসুল সাল্লাহাম বলেছেন এই সিয়ামটা কিন্তু জাহান থেকে ঢাল স্বরূপ আপনাকে রক্ষা করবে জাহান নাম থেকে রাসুল সাল্লাহাম বলছেন আর সিয়াম উজুন মিনান মিনান্নার সিয়ামটা হচ্ছে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য ঢাল স্বরূপ জুন্নাতে আহাদি আহাদে কুমিন যেমন তোমাদের কেউ যুদ্ধের ময়দানে শত্রুর আগমন থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করে এই সিয়ামটা হচ্ছে তেমনি নামের আগুন থেকে বাঁচানোর জন্য ঢাল শুরু সুতরাং রমাদান মাসে যে সিয়াম অবশ্যই আমাদের পালন করতে হবে এটা গুরুত্ব আমরা সবাই জানি কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা অসংখ্য মানুষ বিভিন্ন অজুহাতে বিভিন্ন দোহাই দিয়ে তার শ্যাম পরিত্যাগ করে সিয়াম পালন করে না এটা অত্যন্ত দুঃখজনক বিষয় অবশ্যই এরকম একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য ঢালস্বরূপ কাজ করে এরকম একটা সিয়ামকে আমরা অনেকেই অবহেলা ছেড়ে দিই আল্লাহ আলমিন আমাদেরকে সিয়াম পালন করার দান করুন আবু উমামা রাধি আল্লাহ বলেন যে তিনি রাসুল সাল্লামকে বলেন হ্যা রাসুল আমাকে একটা আমল শিখিয়ে দিন রাসুল সাল্লা বলছেন আলাই কাবি সৌম তুমি সিয়াম পালন করো নিশ্চয়ই এই সিয়ামের সমতুল্য আর কিছু নেই আবু উমাম বলছে আমি তিনবার আল্লাহ রাসুলকে এই কথাটি জিজ্ঞাসা করলাম রাসুল তিনবারই আমাকে একই কথা বললেন সেটা হচ্ছে তুমি পালন করো সিয়ামের তুলনায় আর অন্য কোন আমল নেই বর্ণনা সনদ সুতরাং এই সকল হাদিস দ্বারা সিয়ামের গুরুত্ব স্পষ্ট প্রকাশিত হয় এরপরে রাসুল সাল্লাহ বলছেন

ফরজ নয় ফরজ শুধু তাদের উপরেই যাদের ওপর সামর্থ্য রয়েছে বাইতুল্লাহ ziyaret করতে আসার হজ করার সামর্থ্য রয়েছে তাদের ওপরেই শুধুমাত্র হজ ফরজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন। আল উমরাহ হিলাল উমরাহ کفاره لما بینهما এক উমরা থেকে অপর উমরা এর মাঝে যে সকল গুনাহগুলো হয়ে থাকে তার কাফফারা স্বরূপ আল হজুল মবরুর ليس له الجزاء الا الجنه আর মাকবুল হজ কারজিত হজ কবুল হয়ে যায় তাহলে তার একমাত্র প্রতিদান সফটওয়্যার হচ্ছে জান্নাত সুতরাং আমরা আমাদের যাদের অর্থ আছে হজ করার সামর্থ্য রয়েছে কিন্তু আমরা এখন অবহেলা করছি আমরা জানি না আমাদের মৃত্যু কখন চলে আসবে যদি আমাদের হজ ফরজ হয়ে যায় হয়ে থাকে আর যদি অবহেলা করি এবং এই অবস্থায় মৃত্যু চলে আসে তাহলে আমাদের জন্য বিষয়টা খুবই কঠিন হয়ে দাঁড়াবে জবাবদিহি করতে হবে সুতরাং যাদের আমাদের সামর্থ্য হয়েছে তারা অবশ্যই হজ করার যখন থেকে সামর্থ্য হয়েছে তখন থেকেই হজ করার জন্য প্রয়াস শুরু করতে হবে কোনোভাবেই অবহেলাজনিত কারণে দেরি করা যাবে না তাহলে এখানে রাসুল সাল্লা প্রথমে বলেন শাহাদা তারপরে সলাত জাকাত সিয়াম হজ এই যে আরকানুল ইসলাম হমসা এখানে আল্লাহ বললেন এই বিষয়গুলো ইসলামের ইসলামটা নির্ভর করছে এই পাঁচটি বিষয়ের উপর ইসলাম নির্ভর করছে আর দেখুন এর বিষয়গুলো সবগুলোই কিন্তু বাহ্যিক যেগুলো প্রকাশিত হয় সেই বিষয়গুলো এই ইসলামের রুকুনের মধ্যে অন্তর্ভুক্ত সুতরাং আমি যখন ইসলামের মধ্যে প্রবেশ করব তখন এই সকল আমল এই সকল কাজগুলো দ্বারা প্রমাণিত হবে যে আমি একজন মুসলিম সুতরাং আমরা যারা মুসলমান তাদেরকে অবশ্যই ইসলামের এই যে রুকুন গুলো সেগুলো অবশ্যই যথাসাধ্য মেনে চলার চেষ্টা করতে হবে হাদিসটা মোটামুটি বড় আলোচনার বিষয় অনেক যার কারণে আমি সংক্ষিপ্ত হয়ে দুই একটা হাদিস বা আয়াত উল্লেখ করে আলোচনাটা শেষ করার চেষ্টা করবেন এরপরে রাসুল সাল্লাম দিলেন তখন ওই আগন্তক ব্যক্তি তিনি বলছেন সদকা অর্থাৎ তুমি সত্য ফা আজিব নালা ইয়াস আলু ভাই সাদ দেখো সাহাবাহরাম যারা ওখানে বসে আছেন তারা তো আসলে অবাক যে তিনি নিজেই প্রশ্ন করছেন যে ইসলাম কি সেটা তাকে জানানোর জন্য আবার যখন রাসুল সাল্লাম উত্তর দিচ্ছেন তখন তিনি নিজে আবার বলছেন সদাক্তা অর্থাৎ তুমি সত্য বলেছ যে প্রশ্ন করবে সে অবশ্যই জানে না এজন্যই সে প্রশ্ন করেছে কিন্তু সে নিজেই যখন বলে সদাক্ত তুমি সত্য বলেছ তাহলে তো বিষয়টা বিপরীত হয়ে গেল এর জন্য সাবেক ফা আজিবনা আমরা আশ্চর্য হয়ে গেলাম আমরা অবাক হয়ে গেলাম সাদ সে নিজেই প্রশ্ন করে আবার নিজেই সত্যায়ন করে তারপর ওমর আল্লাহ তুমি বলছেন কওয়ালা ফা আখবি না আনিল ইমান এবার ওই আগন্তক ব্যক্তি বলছেন আনিল ইমান আমাকে ইমান সম্পর্কে আপনি কিছু বলুন ইমান জিনিসটা কি এই সম্পর্কে কিছু আমাকে বলুন রাসুল সাল্লাম বললেন তুমি আল্লাহর প্রতি ইমান আনবে আল্লাহর প্রতি ইমান আনবে অমালা ইকা আন্তমিনা বিল্লাহি ওয়া মেলা ইকাতিহি এবং আল্লাহ পাখরব বলে আল যে ফেরেশদা রয়েছেন তাদের প্রতি ইমান আনবে অকুতুবিহি তিনি যে সকল কিতাব অবতীর্ণ করেছেন তার প্রতি ইমান আনয়ন করবে অরুসুল ইহি তিনি যে সকল রসুল প্রেরণ করেছেন সেই সকল রসুলের প্রতি ইমান আনায়ন করবে অল ইয়া মিন এবং কিয়ামতের দিবসের প্রতি ইমান আনবে এবং ভাগ্যের ভালো মন্দ ইত্যাদি ভালো মন্দির উপরও বিশ্বাস স্থাপন করবে যে আগন্তক ব্যক্তি তিনি বলছেন সত্য বলেছেন এখানে আরকানুল ইমান এগুলোকে বলা হয় আরকানুল ইমান একজন মুসলিমের ইমানগুলো নির্ভর করছে এই সকল আরকানের প্রতি বিশ্বাস রাখার মাধ্যমে কেউ যদি এই বিষয়গুলোর কোন একটি বিষয় অস্বীকার করে তাহলে তার ইমান থাকবে না অনুভাবে ভাবে আরকানুল ইসলাম যেগুলো উল্লেখ করা হলো সেগুলো থেকে কোনো ব্যক্তি যদি কোন একটি রকম কে অস্বীকার করে তাহলে সে মুসলিম থাকতে পারবে না সুতরাং আরকানুল ইসলাম আরকানুল ইমান এগুলোর প্রতি আমাদের পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে আসল সাল্লা উল্লেখ করলেন এখানে তার সংক্ষিপ্ত বিবরণ আর কি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে তিনি বলছেন বিল্লাহ তুমি আল্লাহর প্রতি ইমান আনায়ন করবে আল্লাহর প্রতি ইমান আনায়ন করার বিষয়টি কেমন আল্লাহর প্রতি ইমান আনায়নটা কিভাবে করা যায় এ বিষয়ে সরাসরি রসুল সাল্লা আল্লাহ বাকরবুল্লাহ আলমিন আমরা আয়াতুল আয়াতুল কুরসি নামে একটা আয়াত জানি যার প্রতি আল্লাহরবুল্লাহ আলম বলছেন আল্লাহুল অর্থাৎ আল্লা বাকরবুল্লাহ আলমিন তার নিজের সম্পর্কে পরিচয় দিচ্ছেন একজন মুসলিমকে অবশ্যই আল্লাহর প্রতি ইমান আনতে হলে আল্লাহ বাক্রব্লা আলমিনের প্রতি তার পরিপূর্ণ পরিচয়ের প্রতি পরিপূর্ণ ধারণা থাকা লাগবে আমার যদি আল্লাহ বাকরবুল্লাহ আলমিন সম্পর্কে ধারণা না থাকে যে আল্লাহ বাকর আলমিন তার পরিচয়টা কি তাহলে কিন্তু আমি তার প্রতি পরিপূর্ণ ইমান আনায়ন করতে পারবো না যুনাল আলেখুর আলামিন তিনি বলতেছেন আল্লাহ লা ইলাহা ইল্লা হুাল হাইয়ুল আল্লাহ হচ্ছে তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নেই হাইয়ুন কাইয়ুম তিনি জীবিত এবং তিনি সকল কিছুর ধারক বাহক তাখুযুহু সিনাতুন ওয়ালা তাকে তন্দ্রা গ্রাস করে না তাকে নিন্দ্রাও গ্রাস করে না লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল এবং আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সবকিছুই তার আয়ত্তাধীন তাহলে এখানে দেখুন আল্লাপাকর আলমিনের কয়টি পরিচয় পাওয়া গেল লা ইলাহ ইল্লাহুয়া অর্থাৎ আল্লাপাকরবুল্লাহ আলমিন ছাড়া কোন ইলাহ নেই অর্থাৎ তিনি একক অদ্বিতীয় তার একটি পরিচয় হাই তিনি জীবিত এটা তার একটি পরিচয়

এবং আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সবকিছুই তার জন্য অর্থাৎ সবকিছুর ওপরেই তিনি ক্ষমতাবান। ক্ষমতা বানক পরিচয় আল্লাহ আলামিন তার পরিচয় সম্পর্কে আরো বলছেন ইখলাস পুরো সুরতই আল্লাহ বকরবুল্লা আলমিনের পরিচয় তিনি বলছেন তিনি বলুন আল্লাহ এক আল্লাহ সমাজ তিনি অমুক লাম লা তাকে কেউ জন্ম দেয়নি লাম মিয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি অ লা মিউলাদ দিনাকে কেউ জন্ম দেয়নি অলা মিয়াকুল্লাহু কুফন আহাদ এবং তার সমকক্ষ কেউ নেই এগুলো চাহ্লা প্রকল্প লাল আমিনের পরিচয় একজন মুসলিম যখন জানবে যে এই পৃথিবীর মালিক হচ্ছে আল্লাহ সব সবকিছুর উপরে তিনি ক্ষমতাবান তাকে কখনো নিন্দা গ্রাস করে না তন্দ্রা গ্রাস করে না তিনি সর্বদা জীবিত এই সবকিছুর তত্ত্বাবধান করছেন তখন একজন মুসলিম অবশ্যই আল্লাহ বকরব্বুল আলমিনের প্রতি অঙ্গত্যশীল হবে তাকে ভয় করবে কেননা তিনি সব সবকিছুর মালিক তিনি ছাড়া বান্দা করার মানে তিনি ছাড়া আল্লাফর আলম ছাড়া বান্দার আর কোনো জায়গা নেই আল্লাফরাবুল্লাহ আলমিন তার প্রভু তার মালিক এই যে একটা বিশ্বাস এটা প্রত্যেক মুসলিমকে অন্তরের ভিতরে বদ্ধমূল করে নিতে হবে এ হল আল্লাফকরাবুল্লাহ আলমিনের প্রতি বিশ্বাস এবং আলপুর আলমিনের প্রতি সংক্ষিপ্ত পরিচয় এছাড়াও যে তাহিদ রয়েছে তাহিদ তিন প্রকার তাহেদুল উলুহিয়া রুবা সিফাত প্রত্যেক মুসলিমকে এই তাহেদ হইয়া অর্থাৎ আল্লাপরুল আলমিন একমাত্র ইবাদতের হকদার তাহেদ রুবা এই আসমান এবং এর পরিচালনাকার একমাত্র তিনি সিফাত আল্লাহ আল্লাপুর আলমিনের যে গুণবাচক নাম রয়েছে রহমান রাহিম দীর ইত্যাদি যে গুণবাচক নামগুলো রয়েছে এগুলোর প্রতি প্রত্যেক মুসলিমকে অবশ্যই ইমান আনায়ন করতে হবে বিশ্বাস রাখতে হবে এরপর আসেন অর্থাৎ আল্লাহর আলমিনের ফিরস্তাগনের প্রতি বিশ্বাস স্থাপন করা ফেরস্তাগনের প্রতি বিশ্বাসটা কেমন হবে আল্লা বকর আলমিন বলছেন آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله الله فرع علينا بلسن آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون الله فرع رب العالمين رسول صلى الله عليه وسلم إيمان علينا كورتن بما أنزل إليه من ربه تار ربير پاك خطيكي رسول صلى الله عليه وسلم ارپوتي جاوتين তার প্রতি তিনি ইমানায়ন করেছেন মুমিনুন এবং মুমিনগুলো তার উপরে ইমানায়ন করেছে কুল্লুন আনাবিল্লাহি ও মালা ইকাতিহি ও কুতুবিহি ও রুসুলি এবং প্রত্যেকেই প্রত্যেক মুসলিমগণ ইমান করেছেন কার প্রতি বিল্লাহি আল্লাহর প্রতি ও মালা ইকাতি ফিরিস্তাগণের প্রতি ও কুতুবিহি ও রুসুলি তার কি প্রেরিত আসমানি কিতাব সময়ের প্রতি এবং তার প্রেরিত নবী আসুলগণের প্রতি তাহলে এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় একজন মুসলিম একজন মুমিনকে অবশ্যই মালাইকা পরিপূর্ণ বিশ্বাস এবং রাখা লাগবে লাগবে থাকা মালাহিকা এটা হচ্ছে আল্লাপকরবুল্লা আলমিনের একটি সৃষ্টি আল্লাপকরবুল্লা আলমিন মানুষের সৃষ্টির পূর্বেই কিন্তু এই মালাইকে অর্থাৎ ফ্রেজ তাদেরকে সৃষ্টি করেছেন আমরা যদি মানুষ মানুষ সৃষ্টির ইতিহাস দেখি তখন তাহলে আমরা দেখতে পাবো যে সৃষ্টি করতে চাইলেন তখন কিন্তু ফ্রেশন তার আপত্তি পেশ করেছিলেন তাদের পূর্ব অভিজ্ঞতা থেকে কারণ জিনেরা ফাসাদ সৃষ্টি করেছিল এই মানুষ আবার পৃথিবীতে রক্তপাত করবে ফাসাদ সৃষ্টি করবে তো এই মালাইকে মানুষের পূর্বেই সৃষ্টি এবং এই ফেরেস্তাগণ তারা হচ্ছে নূরের তৈরি নূরের তৈরি ফেরিস্তাগনের নাম রয়েছে যেমন ধরুন জিবিল আমিন তিনি নবীর আসুলগণের প্রতি ওহিনী আসতেন তারপরে ধরুন ইসরাফিল যিনি সিংগাই ফু দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন অমিকা যিনি এই বৃষ্টি এগুলো পরিচালনা করার দায়িত্ব রয়েছেন এইভাবে যেমন মালিক মালিক হচ্ছে আপনার জাহান্নামের জাহান নামের দায়িত্বশীল এইভাবে ফেরিস্তাগন বিভিন্ন নাম রয়েছে এবং তারা বিভিন্ন কাজে আল্লাপক্রব আলমিনের কর্ম সম্পাদনের ক্ষেত্রে পাক রবুল্লাহ আলমিনের বাহিনী হিসেবে কাজ করেন এবং আল্লাহ আল্লাহকুল আলমিন বলছেন অমা আলম জুনুদিকা ইহু অর্থাৎ পাক রব্লা আলমিনের জুনুদ অর্থাৎ বাহিনী অর্থাৎ এই ফেরেস্তা সম্পর্কে তাদের যে আদাদ রয়েছে সংখ্যা রয়েছে তারা কতজন রয়েছেন তাদের সংখ্যা কত এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনই জানেন এছাড়া সংখ্যা আর কেউ বলতে পারবে না এই জন্য নূরের তৈরি তাদের বিভিন্ন নাম রয়েছে তারা আল্লাহর সৈন্যবাহিনী হিসেবে আল্লাহর নির্দেশ পালনের জন্য এই পৃথিবীতে কাজ করেন এগুলো হচ্ছে ফিরেস্তাদের পরিচয় এরপরে আসুন অকুতুবি আল্লাপুর আলামিন যে আসমানে কিতাব সমূহ নাজিল করেছেন এই আসমানি কিতাব সমূহের প্রতি আমাদের পরিপূর্ণ ইমান থাকা লাগবে আসমানী কিতাব মূলত আমরা জানি চারটি আল্লাপুর আলমিন দাউদ আলাইসালামের প্রতি জাবুর নাজিল করেছেন মুসা আলাইসালামের প্রতি তাওরাত নাজিল করেছেন এবং ঈসা আলাামের প্রতি ইনজিল নাজিল করেছেন এবং আমাদের নবী হজরত মোহাম্মদ সাল প্রতি কোরআন কারি মাজি করেছেন এই যে আসমানি কিতাব সমূহ এই সমস্ত কিতাব সমূহের প্রতি একজন মুমিনকে বিশ্বাস রাখতে হবে আমরা মুসলিম আমাদের নবী হাজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তার প্রতি অবতীর্ণ করা হয়েছে কুরআন এখন কেউ যদি এটা মনে করে যে আমি কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করব শুধু আমি যেগুলো হেদায়তালামকে ইসলাস ইনজিল দিয়েছিলেন তারপরে তাউদ্সালামকে জাবুর দিয়েছিলেন এই যে এই সকল কিতাব কেউ যদি মনে করে সেগুলো প্রতি আমার ইমান আনায়ন করা জরুরি নয় সেগুলো আমি আমি ইমান আনয়ন করব না তাহলে কোনো সন্দেহ নাই সে আর ইমানদার থাকতে পারবে না হ্যাঁ তবে এটা সত্য যে আমরা শুধুমাত্র ওই সকল কিতাব যে আল্লা বকরবুল আলমের পক্ষ থেকে এই সকল নাবি রাসুলগণের প্রতি অবতীর্ণ হয়েছে এটা বিশ্বাস রাখা আমাদের জন্য জরুরি কিন্তু সেই সকল কিতাবের ওপর আমল করা আমাদের জন্য নিষিদ্ধ সে সকল কিতাব আল্লাহ বলে আলমের পক্ষ থেকে নবিরাসগণের প্রতি অবতীর্ণ হয়েছে এই বিশ্বাস আমাদের রাখতে হবে কিন্তু আমল ওই সকল কিতাবের প্রতি আমল রহিত নিষিদ্ধ হয়ে গেছে কুরআ করিম নাজিল যেদিন থেকে হয়েছে সেদিন থেকে ওই সকল কিতাবের প্রতি আমল রহিত হয়ে গেছে নিষিদ্ধ হয়ে গেছে সুতরাং ওই সকল আসমানি কিতাব সমূহের প্রতি আমাদেরকে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে আরেকটা বিষয় এই যে আসমানি কিতাব সমূহ প্রত্যেকটা কিন্তু রমাদান মাসে নাজিল হয়েছে আল্লাহর নাজিল করেছেন তার রমাদান মাসে তাওরাত এবং কোরআন এই চারটি ছাড়াও সোহাব সোহাব ইব্রাহিম ইব্রাহিমের যে সোহব আছে বলে আল্লাহরুল আলমিন মধ্যে বলেছেন তো ইব্রাহিম সেটাও কিন্তু রমাদান মাসে নাজিল হয়েছে এই যে উল্লেখযোগ্য যে আসমানি কিতাবগুলো গুলো এগুলো সবকিছু নাজিল হয়েছে রামাদান মাসে এ দ্বারাও কিন্তু রামাদান মাসের একটি গুরুত্ব বা ফজিলত পাওয়া যায় যাই হোক মূল কথা হচ্ছে আমাদের এই আল্লাহর আলমের পক্ষ থেকে নবীন গুনের প্রতি যেই সকল আসমানি কিতাব সমূহ নাজিল হয়েছে তার প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যেগুলো আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিন্তু আল্লাহ আল্লাহাক আলমিন কোরআন নাজিলের মাধ্যমে ওই সকল কিতাব সমূহের প্রতি আমল কলাকে নিষিদ্ধ করেছেন রোহিত করে দিয়েছেন আমল আমাদের একমাত্র হবে কোরআনের আর একটা বলছেন যে এখন ইমানের কথা বলছেন সেটা হচ্ছে অরসুলি অর্থাৎ তার রসুল গুণের প্রতি ইমান করা রসুল গুণের প্রতি ইমান করতে হবে কিভাবে রাসুলগণের প্রতি ইমান করার বিষয়টা কেমন দেখুন এবং তিনি সহ যে সকল নবী রাসুলগণ এসেছিলেন তাদের যারা রাসুল তাদের প্রতি কিন্তু ভিন্ন সারিয়াত ছিল আর নবীগণ তাদের পরবর্তী পূর্ববর্তী সারিয়াতের মহাফেকান হিসেবে তারা সেই শরীয়ত পালন করার জন্য কম নিকট এসেছিলেন তো এই সকল রাসুলগণের প্রতি বিশ্বাস করতে হবে যে এরা সকলেই আল্লা বকরবুল পক্ষ থেকে নির্বাচিত মনোনীত ব্যক্তি যাদের প্রতি আল্লাহ বকরব আলমিন রিসা আলাত নবুয়ের দায়িত্ব দিয়েছিলেন এটা হচ্ছে রাসুলগনের প্রতি ইমান মানানায়ন করা আরো একটি বিষয় লক্ষ্য রাখতে হবে তবে ওই রাসুল গন যে সকল শরিয়ত যেটা আপনাদের একটু বললাম কুতুবের আলোচনা করতে গিয়ে এসেছেন সেই সকল প্রতি আমরা আমল করা যাবে না আমাদের বর্তমানে আমল হবে আমাদের আমরা অনুসরণ করা একমাত্র আমাদের নবী মোহাম্মদ মুহাম্মদ সাল্লামের প্রতি যে শরিয়ত তার উপর এবং এই রাসুল গুণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসুল হচ্ছে আমাদের রসুল হজর মোহাম্মদ সর্বশ্রেষ্ঠ রাসুল হচ্ছে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাম এছাড়া মোহাম্মদ তারপরে মুসা আলাইসাল্লাম ঈসা আলা ইসাল্লাম এবং ইব্রাহিম আলি সাল্লাম নু আলাই এই পাঁচজন রাসুলকে সকল রাসুলগণের মধ্যে আহ শ্রেষ্ঠ রাসুল বলে

এতে কোন সন্দেহ নাই কিন্তু অধিকাংশ মানুষ তা বিশ্বাস করতে চায় না অধিকাংশ মানুষ তা বিশ্বাস করে না আলাপুর আলমিন সগাফিরের মধ্যে আয়াতটি বর্ণনা করেছেন তাহলে এই আয়াতটা প্রমাণিত হয় যে কিয়ামতের প্রতি আমাদের পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং কিয়ামত যে হবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই কিয়ামত অবশ্যই সংগঠিত হবে যেটা আল্লাহ সরাসরি বাকর কারিমের মধ্যে বর্ণনা করেছেন এরপরে অতুবিনেখাই রিহারি ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা ভাগ্যের ভালো মন্দ বিষয়টা কি আমার আপনার তাকদিরে কি রয়েছে না রয়েছে আমরা কিন্তু জানি না কিন্তু তাকদির আপনার আমার সৃষ্টির বহু আগে লিখিত রয়েছে তাকদিরে যা রয়েছে তার প্রতি বিশ্বাস্থ করার মানে হচ্ছে আমি আপনি যখন কোন কিছু করব তারপর যে ফলাফলটা আসবে সেই ফলাফলের প্রতি সন্তুষ্ট থাকতে হবে এবং মেনে নিতে হবে যে এটাই আমার তাক ছিল যেমন হাদি শেখ রাসুল্লাহ বলছেন যে বান্দার উপর যখন কোন বিপদ মুসিবত আসে তখন আমরা অনেকে কি বলি যে আমি যদি এটা করতাম তাহলে হয়তো এটা হতো না লাওানি ফালতু কাঁদা যদি আমি এটা করতাম তাহলে তাহলে আমি এটা করতাম তাহলে আমার ওপর এই বিপদটা আসতো না আমি যদি ওই কাজটা করতাম তাহলে ওই বিপদটা আমার উপর আসতো না এই যে আমরা অনেক সময় এই কথা বলি লাওানি ফালতু কাঁদ কাদা আমরা যদি এরকম এই কাজ করতাম ওই কাজ করতাম তাহলে এটা হতো না ওটা করলে এটা হতো না এটা কিন্তু তাকদিরের তাকদিরের বিপরীত আলোকার আলোকর ইনাকুল্লা সেই কদার আমরা সবকিছু সৃষ্টি করেছি তার কদারের উপরেই অর্থাৎ সেটা নির্ধারিত সেটা কিভাবে হবে কেমন কি মানে সেটা কিভাবে কেমন বাস্তবায়িত হবে এগুলো কিন্তু আল্লাহর আলম সবকিছু নির্ধারণ করে রেখেছেন সুতরাং তাকদির এর পরিপূর্ণ তাকদিরের প্রতি পরিপূর্ণ ইমান ইমান নিয়ে আসতে হবে যে আমি যে কাজটা করছি এর ফলাফল যেটা হোক এটা আমার তাকদিরে ছিল এর জন্য আল্লাহ রাসুল সাল্লাহাল্লাম বলছেন

অবশ্যই মানুষ যা চেষ্টা করে তা ব্যতীত কিন্তু সে কিছু পায় না অর্থাৎ আমাকে আপনাকে একটা কাজ সুন্দরভাবে ভালোভাবে সফল হওয়ার জন্য যে সকল পদক্ষেপ নেওয়া প্রয়োজন নেওয়া দরকার সেই সকল কাজ আমাদের করতে হবে এরপরে আমাদের ফলাফল যেটা আসবে সেটা হচ্ছে তাকদির এই তাকদিরের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে এই সকল বিষয়ের প্রতি আমাদের পরিপূর্ণভাবে ইমান আনায়ন করতে হবে তাহলেই আমরা ইমানদার মুমিন হতে পারব আর এইগুলো বিষয়ের কোনো একটা যদি আমরা অস্বীকার করি যা তাহলে পরে কিন্তু আমরা আর ইমানদার থাকতে পারব না সুতরাং তাকদিরের এই সকল আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন তার মালায়িকা ফের প্রতি তার প্রেরিত আসমানিক তার সময়ের প্রতি তার তো রাসুলগণের প্রতি কিয়ামতের প্রতি এবং ভাগ্যের প্রতি আরকানুল ইমান এই ছয়টি আরকানুল ইমানের প্রতি আমাদের অবশ্যই পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে এখানে বিশ্বাসের ঘাটতি হলেই ইমানের ঘাটতি হবে এবং কেউ কোনো একটা যদি পরিপূর্ণভাবে অস্বীকার করে তাহলে তার ইমান থাকবে না এরপরে সে আগন্ত রাসুল্লা সাল্লা রাসুল্লাহাম যখন ইমান সম্পর্কে উল্লেখ করলেন তখন তিনি বলছেন কওয়ালা সদক তিনি আবার বলছেন তুমি এরপরে আগন্ত ব্যক্তি আবার রাসুল সাল্লাহাম বলছেন কোয়ালা ইহসান তুমি আমাদেরকে আমাকে ইহসান সম্পর্কে কিছু অবহিত করো ইহসান জিনিসটা কি সেটা আমি জানতে চাই رصدك. أن تعبد الله كأنك ترى তাহলে তিনি সালাম আলাইকুম শাহ লাইন বোধ ডিস্টার্ব করছে

এহসান জিনিসটা কি যে আল্লাহর এমন করতে হবে যে না আমরা আল্লাপর আলমিনকে দেখছি আর তা যদি না দেখতে পাই তাহলে এটা মনে করতে হবে যে আল্লাহর আলমিন এহসান সম্পর্কে সবচেয়ে ভালো উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে একজন ছাত্র একজন ছাত্র তার টিচার যদি সামনে থাকে তাহলে কিন্তু সে অনেক সাবধান থাকে আমার সামনে টিচার আছে আমি যদি উল্টাপাল্টা কিছু করি যেটা আমার জন্য উচিত নয় তাহলে টিচার আমাকে শাস্তি দিবে তখন সে কিন্তু অনেক সুন্দর করে সবকিছু পালন করার মানে আদায় করার চেষ্টা করে আবার অনেক সময় দেখা যায় টিচার সামনে নাই কিন্তু ছাত্র জানে আমি এখন যদি একটা অন্যায় কাজ করি যে কাজটা টিচার করতে নিষেধ করেছে এমন কাজ করি টিচার সে আমাকে দেখে ফেলবে আমরা দেখেছি আমরা এই সময় যখন পড়তাম তখন কিন্তু এরকম হতো অনেক সময় টিচার তো কিন্তু দেখা যাচ্ছে সবকিছু ঠিকমতো চলছে আবার অনেক সময় দেখা হঠাৎ টিচার কিন্তু এসে অনেক সময় সরাসরি ঘরে না ঢুকে উনি কিন্তু অল্প করে মানে বাইরে থেকে দেখার চেষ্টা করতেন ছাত্ররা কি করছে অনেক সময় ধরা পড়ে যেত যার কারণে ছাত্ররা কিন্তু টিচার না থাকলেও ভয় থাকতো যে মনে এসে দেখে নিবে তো এসান জিনিসটি এরকমই আমি আল্লাহকে দেখতে পাচ্ছি এটা যদি না পাই তাহলে মনে হয় আল্লাহ আমাকে দেখছেন তাহলে আমাদের মধ্যে ইমানে ইবাদতে কোনো ঘাটতি আসবে না এরপরে তিনি বলছেন জিবরিল আমিন বলছেন ফা আনিল আনিস সাআ আমাকে কিয়ামত সম্পর্কে কিছু বলুন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কিয়ামত সম্পর্কে আমাকে যিনি জিজ্ঞাসা করছেন তার চাইতে যে তিনি বেশি ভালো জানেন মানে জিজ্ঞাসিত ব্যক্তি চাইতে জিজ্ঞাসাকারী ব্যক্তি ভালো জানেন অর্থাৎ যিনি জিজ্ঞাসা করছেন তিনি বেশি জানেন বরং তাকে জিজ্ঞাসা করা হয়েছে তার থেকে তখন তিনি বলছেন ফা আখবিনি আন আমারাতিহা তাহলে আমাকে কিছু নিদর্শন সম্পর্কে বলুন

সন্তানই হয়ে গেছে মালিক আর ওই পিতা মাতা হয়ে গেছে মানে তাদের আয়ত্তাধীন বর্তমানে আমরা যদি খেয়াল করি আমাদের পরিবারের দিকে তাহলে কি আমাদের সমাজের দিকে তাহলে কিন্তু এটা স্পষ্ট একটা আমরা নিদর্শন দেখতে পাবো এখন ছেলে মেয়ে আমাদের বর্তমান জেনারেশন ছেলে মেয়েরা পিতা মাতার প্রতি মানে এরম করে না বরং পিতামাতাকে তারা কিছু মনে করে না পিতামাতার উপর তারা হুকুম পরিচালনা করে যেটার কথা এই হাদিসাম বলেছেন এরপরে তুমি দেখবে নগ্ন পথ বস্ত্র নাই গরিব দরিদ্র এই ধরনের এই শ্রেণীর মানুষগুলো একসময় বড় বড় অট্টালিকা নির্মাণ করবে এখন কিন্তু এটা আমাদের সমাজে খুবই স্পষ্ট দেখা যাচ্ছে আমার আগে এমন এক ব্যক্তি ছিল যার কিচ্ছু ছিল না এখন আপনি পাঁচ বছর পর তার গিয়ে দেখবেন তার বড় বড় সে চেয়ারম্যান সে কমিশনার সে মেম্বার বড় বড় পদে সে এখন রয়েছে তার বিল্ডিং এই যে কিয়ামতের আলামত গুলো এছাড়াও আরো অনেক আলামত রয়েছে কিন্তু এই হাদিসে জিবলি এলে রাসুল্লাহাম এই আলামত উল্লেখ করছেন এবং এই আলামত আমাদের সমাজে এখন প্রায় প্রকাশিত

নিশ্চয় ইনি হচ্ছে জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনু দীনাকুম তোমাদের নিকটে দিন শিক্ষা দেওয়ার জন্য তিনি এসেছিলেন হাদিসটি মুসলিম সহীহের তাহলে এই আগন্তুক ব্যক্তি হলেন স্বয়ং জিবরিল আলাইহিস তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া দিন শিক্ষা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিকটে এসেছিলেন এটা হলো হাদিসা জিবরিলের সংক্ষিপ্ত আলোচনা আর এই সংক্ষিপ্ত এই হাদিসটার ভিতরে আসলে অনেকগুলো বিষয় রয়েছে আর কানুল ইমান আর কানুল ইসলাম এহসান এবং কিয়ামতের আলামত মানে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই একটি হাদিসের মধ্যে একত্রিত আছে আসলে প্রত্যেকটা বিষয় নিয়েই দেখা যায় এক একটা আলোচনা করা প্রয়োজন তবে হাদিসের ব্যাখ্যা করার জন্য সংক্ষিপ্ত আপনাদের সামনে প্রত্যেকটা বিষয়ে কোন হাদিস থেকে একটি আয়াত বা হাদিস পেশ করে ব্যাখ্যা করার চেষ্টা করেছি আল্লা বাকরবুল্লা আলমিন আমাদেরকে এই হাদিসের প্রতি পরিপূর্ণ আমল করার ইসলামের যে রুকুনগুলো রয়েছে সেগুলো পরিপূর্ণ পালন করার ইমানের যে আরকান রুকুন রয়েছে সেগুলো পরিপূর্ণ বিশ্বাস করার এবং ইহসানের সাথে আমল করার কিয়ামতের দিন ইহসানের সাথে আমল করে এগুলো বিশ্বাস করে ইহসানের সাথে আমল করে কিয়ামতের দিন যেন আমরা পরিপূর্ণ ইমানদার হিসেবে আল্লাহ বকরবুল্লাহ আলমিনের সামনে দণ্ডাইমান হতে পারি আল্লাহ বাকরবুল্লাহ আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহু আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত শায়খ আকমল বিন আফজাল মাদানি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেটা আসলে অনেক লম্বা আর অনেকগুলা সেশন দরকার ছিল পুরোটা ক্লিয়ার করার জন্য আপনি অনেক সংক্ষেপে সুন্দরভাবে তুলেছেন তো শায়খ আমরা আজকের প্রশ্ন নেওয়ার সময় নেই যেহেতু অনেক সময় পার হয়ে গেছে আমাদের আপনাকে অনুরোধ জানাচ্ছি শেখ আপনাকে বৈঠকে কাফারা পড়ে আমরা আজকে বিদায় নেব ইনশাআল্লাহ আচ্ছা অবশ্যই আমরা সকলেই বৈঠক শেষে দোয়া পাঠ করি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি